সুপ্রিয় দর্শক, আইপিএল এর অভিষেকটা বেশ দারুণভাবেই কাটিয়েছে 2024 মৌসুমে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই 4-4টি উইকেট শিকার করে ম্যান অব দ্য প্লেয়ার হয়। প্রিয় দর্শক, গুজরাটের বিপক্ষে দারুণ খেলবেন মুস্তাফিজ, এমন বলছেন কিউই ক্রিকেটার। 2024 আইপিএল মুস্তাফিজের শুরুটা হয়েছে একদম রাঙানো। রয়্যাল চ্যালেঞ্জার বিপক্ষে 4 ওভারে 29 রানের নিয়ে উইকেট নেয় 4টি। চেন্নাইয়ের চিদম্বর স্টেডিয়ামে চিপক গত শুক্রবার আইপিএল উদ্বোধন ম্যাচে তার নেওয়া 4টি উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফাফ ডিফেলাসিস, রজত পাতিদার, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, এই 4 ব্যাটারকে মুস্তাফিজ ফেরান নিজের ব্যক্তিগত প্রথম 2 ওভারেই। আরসিবির বিপক্ষে অবশ্য ডেথ ওভারটা ভালো হয়নি। এখানে বাংলাদেশ বাহাতি পেসারদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারেন পাতিরানা, কেননা গত আইপিএলে চেন্নাইকে সিরিজ জেতানো ডেথ ওভারে পাতিরানার বোলিংয়ের অবদান রয়েছে বেশ। সেই পাতিরানা যোগ দিয়েছেন চেন্নাই দলে। গুজরাট টাইটানসের বিপক্ষে আজ চিপকে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবেন চেন্নাই। চেন্নাই গুজরাট ম্যাচ নিয়ে ক্রিক ইনফোতে দল দুটির শক্তিমত্তা, একাদশ কেমন হবে সেসব নিয়েই আলোচনা। সেই আলোচনায় গত রাতে যোগ দেন ওয়াসিম জাফর, মিশেল ম্যাকলেনাগারের মতো ক্রিকেটাররা। ম্যাকলেনাগার বলেন, আমি মনে করি না চেন্নাইয়ের একাদশ পরিবর্তন হবে কি না। চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে মুস্তাফিজ। পাতিরানা না থাকায় ডেথ ওভারে কী হবে তা নিয়ে হয়তো দুশ্চিন্তা ছিল, তবে মুস্তাফিজ ব্যতিক্রম ছিল প্রথম ম্যাচে। 5 থেকে 6 বছর আগে যেমন ছিল মুস্তাফিজ, তাকে দেখে সেরকমই মনে হয়েছে। তখন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন টম মুড়ি। 6 মার্চ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন পাতিরানা। সেই চোটে খেলা হয়নি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি। আইপিএলের শুরুর দিকে লঙ্কান পেসাররা না খেলার কথা জানা যায়। এর পরপরই পাতিরানার পরে দলের সঙ্গে যোগ দিলেন, কতটুকু ফিট তা নিয়ে এখন রয়েছে সংশয়। তার উপর 1 জুন শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে লঙ্কান পেসারকে না খেলানোর সিদ্ধান্ত যদি চেন্নাই নেয়, তাহলে হয়তো মুস্তাফিজ নিয়মিত দেখা যাবে চেন্নাইয়ের দলে। আইপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ 5 বার করে শিরোপা জিতেছেন চেন্নাই ও মুম্বাই। গুজরাট হারিয়েছে গত আইপিএলের শিরোপা জেতা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। তবে এবার আইপিএলের শুরুর আগের দিনেই বদলে যায় চেন্নাইয়ের অধিনায়ক। ধোনি চেন্নাই নেতৃত্বভার তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে।